একজন গীতিকার, সুরকারও কণ্ঠশিল্পী, আরেকজন আলোচিত সমালোচিত প্রবাসী কবি ও লেখিকা। পুরনো কাশুন্নি ঘেঁটে একজন আরেকজনকে নিচ্ছেন এক হাত। বলছি কবির সুমন ও তসলিমা নাসরিনের কথা। সম্প্রতি একে অপরের বিরুদ্ধে দেয়া ফেসবুক পোস্ট নিয়ে সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 75 বছরে পা দিলেন গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী কবির সুমন। জীবনের বিশেষ দিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় ভক্ত শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসতে থাকেন তিনি। কিন্তু হঠাৎই সংবাদ মাধ্যমে তার এক সাক্ষাৎকার নিয়ে এক হাত নিলেন লেখিকা তসলিমা নাসরিন। ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদন বলছে, কবির সুমন এক সাক্ষাৎকারে যৌনতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। সেখানে জানান, এই বয়সেও বিছানায় চূড়ান্ত সক্ষম তিনি। সেই সাক্ষাৎকারটি পড়ার পরই তাকে হিপোক্রিট বলে কটাক্ষ করলেন তসলিমা। এরই মধ্যে কবির সুমনকে কটাক্ষ করে ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে একটি পোস্ট দেন তসলিমা। সেখানে মনে জমে থাকা গায়কের প্রতি জমানো নানা ক্ষোভ তুলে ধরেন। একই সঙ্গে তার গান নিয়েও প্রশ্ন তুলেন লেখিকা। তসলিমা লেখেন, এই সুমনকে আমি মুসলমান সুমন বলি না, এই সুমনকে আমি হিপোক্রিট সুমন বলি। এই সুমন স্বার্থের জন্য যা ইচ্ছা তাই করতে পারে। যদি দেখেন আঘুড়ি বা নাগা সন্ন্যাসী সাজলে কিছু ফায়দা হবে বা লোককে বোকা বানিয়ে মজা লোটা যাবে, তবে তিনি তাই করবেন। তসলিমা আরও বলেন, সাংবাদিকরা যখন সুমনের ইন্টারভিউ নেয়, কেন সাবিনা ইয়াসমিনের সঙ্গে তার সম্পর্কের কথা জিজ্ঞেস করে না? বিছানায় তিনি 75 বছর বয়সেও সক্ষম, এই কথা কেন শোনাচ্ছেন? পুরুষদের বোকা বানানোর জন্য নাকি নারীদের? মানুষটার আদর্শ বলে কোনো কালে কিছু কি ছিল, এমন প্রশ্ন তসলিমার। তসলিমা বলেন, আমার সন্দেহ হয় এক সময় নাকি তিনি বামপন্থী ছিলেন। বামপন্থী যদি সত্যি হতেন এত সহজে তৃণমূলী হতেন না। তসলিমা আরও লেখেন, তার নাকি গাড়ি নেই। অনেকে এমন কথা বলে প্রমাণ করতে চান তারা খুব সৎ মানুষ। অনেক অসৎ লোকের কিন্তু গাড়ি থাকে না, আবার অনেক সৎ লোকেরও গাড়ি থাকে। গাড়ি না থাকা সততার কোনো প্রমাণ হয় না। আজ মনে হয় যে অসাধারণ গানগুলো সুমন লিখেছিলেন বা গিয়েছিলেন, সেই গানের কথাগুলো তিনি কখনো বিশ্বাস করতেন না, এখনো করেন না। তসলিমা বলেন, গানের ক্ষেত্রে যেমন তার প্রতিভার তুলনা হয় না, ভণ্ডামির ক্ষেত্রেও তার প্রতিভার তুলনা হয় না। সবশেষ তসলিমা লেখেন, মনে আছে 2007 সালে তিনি আমার বিরুদ্ধে তাণ্ডব করা কলকাতার ফতোয়াবাজ জিহাদিদের পক্ষ নিয়েছিলেন। এত কিছুর পরেও কবির সুমন এখনও মুখ খোলেননি তসলিমার বিরুদ্ধে। কিছু বলতে কি ভয় পাচ্ছেন, নাকি চুপচাপ শেষটা দেখতে চাইছেন সুমন? এটাই এখন জানতে আগ্রহী নেটিজেনরা। নাগরিক, নিউজ ডেস্ক।